আবারও চালু হলো ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ, তবে এবার বাহন ব্যতিক্রম। আগে প্রত্যেকবার ওয়াটার বাস নামানো হলেও যাত্রী চলাচলের জন্য এবার ঢাকার চারপাশের নদীপথে নামানো হয়েছে সহজ ও দ্রুত গতির স্পিডবোট। যানজট থেকে বাঁচতে ঢাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া অনুযায়ী শনিবার দুপুরে প্রাথমিকভাবে টঙ্গী নদীবন্দর থেকে চালু হয় দুটি রুটে স্পিডবোট চলাচল। মূলত পদ্মা সেতু চালুর কারণে মাওয়াঘাটে অলস পড়ে থাকা স্পিডবোটগুলোই নিয়ে আসা হয়েছে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে, যার একটি চলবে টঙ্গী থেকে কড্ডা মোড় পর্যন্ত। তুরাগ নদীর আশুলিয়া ও কাশিমপুর এলাকার প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই নৌরুটে স্পিডবোট চালু হওয়ায় যাত্রীরা সহজেই কড্ডায় নেমে চন্দ্রা মোড় যেতে পারবেন, যেখানে সময় বাঁচবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এ রুটে বেসরকারি ইজারাদাররা যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করেছেন 150 টাকা করে। আর টঙ্গী থেকে উলুখোলা নৌরুট চালুর কারণে যাত্রীরা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে উলুখোলায় নেমে কাঁচপুর ব্রিজ ও রূপগঞ্জ এলাকায় যেতে পারবেন। এ রুটে ভাড়া ঠিক করা হয়েছে 120 টাকা। আমরা সদরঘাট থেকে গাবতলী 150, গাবতলী থেকে কড্ডা, কড্ডা মানে অনেক ডিস্টেন্স কোনাবাড়ি, সেটা 150, টঙ্গী থেকে কোনাবাড়ি সেটারও ডিস্টেন্স অনেক বেশি, অলমোস্ট 30 কিলোমিটার, এটাও আমরা 150 টাকা ধরছি। আর উলুখোলা এখান থেকে আপনার বাই রোডে 12 কিলোমিটার, এটার ভাড়া ধরছি 120 টাকা। শনিবার সকালে টঙ্গী নদীবন্দরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী একটি অনুষ্ঠানে এই রুটের উদ্বোধন করেন। এ সময় তারা টঙ্গী নদীবন্দরে প্রায় 2.5 একর জমির উপর পরিবেশ বান্ধব ইকো পার্ক উদ্বোধন করেন। বিএডব্লিউটিএ জানায় টঙ্গী থেকে কড্ডা ও টঙ্গী উলুখোলা রুট জনপ্রিয় হলে তারা টঙ্গী গাবতলী ও গাবতলী সদরঘাট রুটেও স্পিডবোট সার্ভিস চালু করবে। আমাদের গাজীপুর থেকে টঙ্গীর একটা চাহিদা ছিল, যেহেতু যানজট থাকে এই জন্য আমরা গাজীপুর নদীবন্দর ঘোষণা করেছি, সেখানে কড্ডায়, কড্ডা থেকে আমাদের টঙ্গী পর্যন্ত একটা রুট, কড্ডা থেকে উলুখোলা, এটা খুব কাছের রুট, তবে এটা খুবই জনপ্রিয় হবে আশা করি। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান গাজীপুর অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় টঙ্গী থেকে প্রথমবারের মতো বেসরকারিভাবে পুনরায় বৃত্তাকার নৌপথ চালু করা হলো। আগের চারবারের উদ্যোগ বিফলে গেলেও ঢাকা ও গাজীপুরের যানজটে জনগণের সুবিধার কথা বিবেচনা করে বৃত্তাকার নৌপথ পুনরায় চালু করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ঢাকার চারপাশে যে বৃত্তাকার যে নৌপথ সেটা চালু হয়ে গেছে, আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করব করে আমাদের এই ঢাকার চারপাশের নৌপথ আমরা জীবন এবং জীবিকার কাজে আমরা কাজে লাগাব। এর আগেও ঢাকার চারপাশের নদীপথে বিডব্লিউটিসির অধীনে মোট 4 বার ওয়াটার বাস নামানো হয়েছিল, তবে প্রত্যেকবারই রক্ষণাবেক্ষণের অভাবে জনপ্রিয় না হয় তা বন্ধ করে দিতে হয়েছে মন্ত্রণালয়কে। তবে এবারই প্রথমবারের মতো বিডব্লিউটিএর অধীনে বেসরকারিভাবে চালু হলো ঢাকার চারপাশের বৃত্তাকার নদীপথে এই স্পিডবোট সার্ভিস। যদিও স্পিডবোটের ইজারাদাররা বলছেন সামান্য ময়লাযুক্ত পানিতে এসব স্পিডবোট চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হয়, তাই সংশ্লিষ্টরা বলছেন ঢাকার চারপাশের এই দূষিত ও ময়লা আবর্জনাযুক্ত নদীপথে কতটুকু এই স্পিডবোট সার্ভিস আলোর মুখ দেখে এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, এখন টঙ্গী, গাজীপুর।